হাফসা ইয়ারি থেকে আপনি লিখেছেন, কেউ কোরআন ও রাসুলকে অপমান করলে মুসলমানদের রিয়াকশন কেমন হওয়া উচিত? কেউ যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অসম্মান করে এবং তার এই অসম্মান করার পর তিনি যদি মানহানিকর কিছু বলার পর তিনি যদি তবা না করেন বা তবার সুযোগ পাওয়ার পর তিনি তবা না করেন, তাহলে তাকে ইসলামের বিচার ব্যবস্থা যদি থাকে তাহলে তাকে বিচারিকভাবে মৃত্যুদণ্ড দেওয়ার নির্দেশনা শরীয়ত দিয়েছে। যদিও অনেক ইমামদের মতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে গালমন্দ অপমানকর কথা বললে, অবমাননা করলে, গালমন্দ করলে এই ব্যক্তি তবা করলে আল্লাহর কাছে মাফ পাবে, আখেরাতে সে নাজাত পাবে, কিন্তু দুনিয়াতে তার উপরে শাস্তি তার পরও কার্যকর হবে। এটা অনেক ইমামদের মত। যদিও হানাফি উলামায়ে কিরামের মুফতাবিহ কওল বা যে সিদ্ধান্তটা চূড়ান্ত এবং যেটার উপর আমল রয়েছে সেটা হলো যে তবা করলে আল্লাহ তাআলা তাকে মাফ করবে এবং দুনিয়াতেও তার বিচার হবে না। অতএব এটা বিচারিকভাবে কার্যকর করতে হবে। বিচারিকভাবে কার্যকর না করে যে কেউ যার যার মতো করে সেটাকে কার্যকর করার চেষ্টা যদি করেন তাহলে সমাজ অস্থিতিশীল হতে পারে। যদি কেউ এরকম ব্যক্তির শাস্তি কার্যকর করে ফেলেন এবং সে ব্যক্তি আসলে সে দোষে দোষী হিসাবে সাব্যস্ত থাকে, তাহলে সেক্ষেত্রে ইসলামী শরিয়ার বিচার ব্যবস্থা অনুযায়ী ওই ব্যক্তিকে হত্যার বিনিময়ে, হত্যার যে দায় সেটা থেকে তাকে মুক্ত করা হবে বা মুক্তি দেওয়া হবে। এটা হলো বিধান। জাতীয় সঙ্গীত পরিবর্তন করা নিয়ে অনেক আলোচনা হচ্ছে। জাতীয় সঙ্গীত কেমন হওয়া উচিত বলে আপনি মনে করেন এবং বর্তমান জাতীয় সঙ্গীত পরিবর্তন এ দাবির সাথে আপনি একমত কিনা? প্রথম কথা হলো যে জাতীয় সঙ্গীত যেটি আছে আমাদের আমার সোনার বাংলা, যেটি রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন, এটির পরিবর্তন নিয়ে এর আগেও বারবার কথা উঠেছে। এটার যখনই আলোচনা ওঠে কিছু মানুষ এতটাই হার্ট হয়ে যান, এতটাই এটাকে খারাপভাবে দেখেন যেন রবীন্দ্রনাথ ঠাকুর তিনি যেন সমালোচনার ঊর্ধ্বে বা তিনি যেটা লিখেছেন এটা যেন ওহির মতো, এমন একটা ভাব তাদের মধ্যে আছে। তো এই ভাবটা অবশ্যই আমি মনে করি দোষনীয়, এই ভাবটা থাকা উচিত নয়। বরং এই জাতীয় সঙ্গীত পরিবর্তনের যে দাবি এর সাথে আমি পরিপূর্ণভাবে একমত। কারণ হলো প্রথমত আমরা জানি যে এই জাতীয় গীত বা গোড়া দেশের মানুষের আমাদের দেশকে রিপ্রেজেন্ট করে বা আমাদের দেশের জাতীয় বা রাষ্ট্রীয় গীত হিসাবে যেটি চূড়ান্ত হয়েছে এটি বাংলাদেশ রাষ্ট্রের জন্মের অনেক আগে লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। সো এখানে যে আমার সোনার বাংলা বলেছেন তিনি, এখানে বাংলা বলতে পশ্চিমবাংলা পূর্ব বাংলা দুইটাকে একত্র করেছেন। তো এমন কোনো গীত যে দেশটা আসলে যে গীতটা আমাদের দেশের জন্য না শুধুমাত্র, যেটা আসলে অন্য দেশ আমাদের দেশ মিলিয়ে দুই দেশের জন্য বলা হয়েছে, সেটা আসলে আমাদের দেশের গীত কীভাবে হয়? তাছাড়া যেই গীতের মধ্যে বাংলাদেশ শব্দটা পর্যন্ত নেয় সেটা আমাদের স্লোগান বা আমাদের গীত কীভাবে হতে পারে? এর পাশাপাশি আমরা জানি যে হিন্দুরা পূজনীয় ব্যক্তি বা বস্তুকে মা বলে সম্বোধন করে, এখানে সেই জিনিসটি রয়েছে। আরও অনেক বিষয় রয়েছে যার কারণে এই গানটি পরিবর্তন হওয়াটা এটা সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ দাবি। যদি কেউ মনে করে যে জনগণের এক্ষেত্রে সাপোর্ট কম আছে তাহলে তারা গণভোট দিয়ে দেখতে পারে। বিধায় এটার পরিবর্তনের দাবিটা আমার মনে হয় যৌক্তিক দাবি। এর বিপরীতে আমাদের দেশকে রিপ্রেজেন্ট করে দেশের মানুষের চিন্তাধারা, মূল্যবোধ, কৃষ্টি সংস্কৃতি এগুলো যেন ফুটে ওঠে, সেরকম কোনো আপনার গীত বা সেরকম কোনো গান লেখা যেতে পারে এবং সেটার জন্য উদ্যোগ যদি গ্রহণ করা হয় তো আমার মনে হয় যেটা কঠিন কোনো কাজ নয়। এমডি তৌফিক ওমর আপনি লিখেছেন, আমি হিন্দুদের পুজোর সময় আনসারের দায়িত্ব পালন করি পূজা মণ্ডপে, এটা করা যাবে কি না? হিন্দুদের ধর্মীয় কাজে কেউ বাধা সৃষ্টি করে অশান্তি করতে পারে এই আশঙ্কা থেকে তাদের আপনার পূজা মণ্ডপ পাহারা দেওয়া, যাতে মুসলমানদের উপরে কোনো কেউ ষড়যন্ত্র করে দায় চাপাতে না পারে, আপনি সেটার জন্য যদি পাহারা দেয় কেন সেটা অবশ্যই জায়েজ আছে। আবুল কালাম খান লিখেছেন, কাউকে শুধু সালাম শব্দ দিয়ে সালাম দেওয়া যাবে কিনা? সালামের সুন্নাহ পদ্ধতি হলো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাতু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাই আমাদেরকে বলেছেন। তবে কোরআন কারিমে ওয়া তাহিয়াতুম ফিহা সালাম, জান্নাতীদের পারস্পরিক সম্বোধন এবং অভিবাদন হবে সালাম বলে, এটার আলোকে অনেকে বলেছেন শুধু সালাম বললেও হবে। তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ দ্বারায় আমাদের সুন্নাহসম্মত যে তাহিয়া বা অভিবাদন রয়েছে সেটি হলো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাতু।